ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা যুক্তরাষ্ট্রে নিরীহ বাঙালি হত্যার ঘটনায় খুব প্রকাশ করেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি আরও বলেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে এক শ্রেণীর বুদ্ধিজীবী অপপ্রচার চালাচ্ছে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দলের সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে গত পনেরো বছরে সরকারের উন্নয়ন এবং সাফল্যের চিত্র তুলে ধরেন সেই সাথে সরকার বিরোধী কার্যক্রমের কড়া সমালোচনা করেন সরকার প্রধান যারা একেবারে দেউলিয়া এদের কিছু বক্তব্য আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের যারা যাই কিছু বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে এ সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে শেখ হাসিনা বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী অবৈধভাবে হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় যারা হ্যানা ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র শিক্ষক বিক্ষোভ প্রতিহত করতে সেদেশের পুলিশের নির্যাতনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এবং সম্প্রতি কয়েকজন বাঙালি খুনের ঘটনার প্রতিবাদ জানান তিনি প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে তাদের হাতে ছিল না আগুন ও ছিল না তারা কিন্তু আছে সেটাই তো প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেদিনও দুইজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে তাপ তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে সাবধানে এবং নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এ কর্মে মানুষ অতিষ্ঠ আমি সবাইকে দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে জীবন জীবিকা তো চলবে তত থেবে থেমে থাকবে না তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজেরা একটু সাবধানে থাকতে হবে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে তবে একটি বিষয় আবার ভালো দিক এই গরমের কারণে হিমালয় বরফ গলছে তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে কিন্তু ওই বরফ নদী যে কটা নদী আমাদের বরফ গলা নদী সব নদীতে কিন্তু পানির প্রবাহ টা বেড়ে যাচ্ছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে সরকার প্রধান বলেন দুই সালের মধ্যে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ মুক্সিমুল আহসান এনটিভি নিউজ ঢাকা থাইল্যান্ড বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় বৃহস্পতিবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে উনত্রিশ এপ্রিল সোমবার সকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী থাই প্রধানমন্ত্রী তবে সিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে গত চব্বিশ এপ্রিল ব্যাংককে পৌঁছান শেখ হাসিনা মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা শুধু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় নয় গেল তিন দশকের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে চলমান তাপ প্রবাহের মধ্যে কিছুটা আসার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যা থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট দশ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর জুনায়দ আল হাবিবের রিপোর্ট বৈশাখের খরতাপে পুড়ছে কমে গেছে সাধারণের চলাচল হ্রাস পাচ্ছে মানুষের কর্মক্ষমতা অচল হয়ে পড়েছে জীবনযাত্রা প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ গরমে মানে কাজ টাজ করতে খুব সমস্যা হচ্ছে গরমে আমাদের কাজ করতে খুবই সমস্যা হচ্ছে আল্লাহ পাক যদি একটু বৃষ্টি মিষ্টি দিত তাহলে হয়তো আমার ঠান্ডা হয় সকালে কাজ করতে পারতাম সকালে তার রুডের অবস্থা যে অবস্থা রোড বান থাকালেও রোদের ঝাপসা একটা মুখ একদিকে অনাবৃষ্টি অন্যদিকে টানা তাপপ্রবাহ যার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ দিয়ে উঠছে না পানি কৃষি জমিতে দেয়া যাচ্ছে না সেচ এমন সংকটে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ দশ থেকে পনেরো দিন যাবৎ এই টিউবওয়েলের পানি লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে এই টিউবওয়েলের থেকে কোনো পানি আমরা তুলতে পারছি না খুবই কষ্ট খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর পাঁচ মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে খাওয়ার পানি আর আর অন্যান্য কাজের পানি এই নদী থেকে নেওয়া লাগে আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে পানির দরকার আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি আমাদের অনেক দূরে নদী নদীতে যেতে হচ্ছে গোসল করতে কাপড় চুপড় ধুতে আমরা খুব কষ্টের মাধ্যমে আসি দিনে তো কারেন্ট থাকে না বললেই চলে দিনে অর্ধেক সময় কারেন্ট থাকে না মানে পাঁচ মিনিট দশ মিনিট থাকে মানে শহরে এরকম কারেন্ট যেতে আমরা এই বছরটাই দেখেছি আর কখনো দেখিনি গ্রামে কারেন্ট যায় ঠিক আছে এদিকে দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুই মে থেকে হতে পারে বৃষ্টি যা অব্যাহত থাকবে দশ তারিখ পর্যন্ত তবে আমরা ধারণা করছি যে দুই তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকাসহ চট্ট বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে তবে হিটওয় পুরোপুরি হয়তো বা শেষ হবে না তবে তিন চার তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে দুই তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে আর বিশেষ করে হয়তো বা চার তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে চার এবং পাঁচ তারিখের দিকে ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সাথে বা সারা দেশ থেকে একটা চলে যেতে পারে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড় শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পাশাপাশি খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের জুনায়দাল আল হাবিব এনটিভি নিউজ ঢাকা তাপ প্রবাহের জন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কতিপয় পুঁজিবাদী লোক দায় এড়াতে পারে না বলে মন্তব্য করলেন পরিবেশ আন্দোলনের ইকবাল হাবিব মঙ্গলবার সহ সভাপতি দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভায় তিনি বলেন গ্রামেও এসি চলছে বলে যে বার্তা দেয়া হচ্ছে তা ভালো লক্ষণ নয় দেশব্যাপী সুপরিকল্পিত নগর সবুজার নীতিমালা ভিত্তিক বাস্তবায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি যেভাবে পরিবেশ ধ্বংস হয়েছে তা কম সময়ে ফিরিয়ে আনা সম্ভব নয় জানিয়ে এ থেকে উত্তরণে আটটি দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলন নগর দর্শনে এই জলাধার এবং সবুজকে প্রাধান্য না দিয়ে কোন ধরনের প্রকল্পকে অনুমোদন না দেওয়ার দৃঢ় প্রসংকল্প না করাকে দায়ী করে আজকে করেছে। করেছি হ্যাঁ অথবা মুখের প্রতিশ্রুতির প্রকল্প আর শুনতে চাই না আমরা পরিকল্পিত নীতিমালা ভিত্তিক এবং করে সমাধান বলে উপজেলা নির্বাচন নিয়ে কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনা হয়নি তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার বৈঠক শেষে গণভবন গেটে ব্রিফিংয়ে তিনি জানান সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে যেহেতু কার্যনির্বাহী কমিটির বৈঠকে আলোচনা হয় নাই তার মানে দলের নির্দেশনা যারা অমান্য করছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আপনারা যাচ্ছেন না আমি সে কথা যাব না পরিস্থিতি আমরা পর্যাপক্ষ করছি ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া আমি কিন্তু তিরিশ তারিখ সিদ্ধান্ত নেওয়া রমণ কোনা করতে হই। এখনো একই কথাই বলবো যে সময় মতো যাচ্ছে। এখন আমরা পরিস্থিতি আ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি এর সিনিয়র যুগ্ম महासचिव রিজভি আহমেদ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান মে দিবস উপলক্ষে বুধবার নয়াপল্টনে সমাবেশ এবং র্যালি করবে বিএনপি তা প্রবাহকে উপেক্ষা করে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মানুষ অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভি অগণতান্ত্রিক শ্রম আইনে মালিকদের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ পড়েছে কলকারখানায় এতে মানবেতর পরিস্থিতিতে শ্রমিকেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম মূল্য স্ফীতি জীবনযাত্রার যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর সরকারের গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব শুধু সাধারণ জনগণের উপরেই নয় উৎপাদন খাত শিল্প কলকারখানাগুলোতেও পড়েছে ফলে বন্ধ হচ্ছে কলকারখানা ফলে বেকার হয়েছে লাখ লাখ শ্রমিক নাটোরের লালপুরে মঞ্জুর রহমান নামে এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঞ্জু লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন পুলিশ ও এলাকাবাসী জানান মঙ্গলবার রাত এগারোটার দিকে স্থানীয় আজিম নগর রেল স্টেশন এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে অবস্থান করছিলেন তিনি এ সময় তিনটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা মঞ্জুর মাথা এবং পেটে গুলি করে পালিয়ে যায় স্থানীয়রা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার ফ্রি দুইটা শিক্ষক সমিতির আন্দোলনের কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এদিন বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয় চলমান সংকট সমাধানে আলাপ আলোচনা করে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে এবং এপ্রিলের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হবে সিন্ডিকেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আশঙ্কা করা হচ্ছে আবাসিক হলগুলোতে অস্ত্র ঢুকছে শিক্ষার্থীদের টাকা দেওয়া হচ্ছে অন্যদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান হুশিয়ারি করেন ক্যাম্পাস থেকে বের হবেন না শিক্ষক শিক্ষার্থীরা বলেন উপাচার্য নিজেকে বাঁচাতে ক্যাম্পাস থেকে পালিয়ে বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধ করার ব্যবস্থা করেছেন ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না বলে নির্দেশ দিয়েছেন তবে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ সংক্রান্ত রুল খারিজ করে এই আদেশ দেন রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দু সালে ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন আমলে নিয়ে সেই বছরের চৌঠা ডিসেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না মর্মে স্বপ্রণোদিত রুল জারি করে হাইকোর্ট একই সাথে দুদকসহ সংশ্লিষ্টদের তদন্ত করার নির্দেশ দেয় আদালত যা পরে আপিল বিভাগ পর্যন্ত গড়াই আপিলে সেই রোল সরাসরি খারিজ খারিজ হয় মঙ্গলবার হাইকোর্টও তাদের রোল করে দেয় প্রথম আলো স্টার এবং নিউ যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যা যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার ব্যবসায় ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপা ছাপিয়েছিল দুদকের আইনজীবী বলছেন রুল খারিজ হলেও ঋণ জালিয়াতির বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে যেহেতু সুমুটু উনি ওনার রুল খারিজ করে দিয়েছেন সেটা আমাদের বলার কিছু নয় তো আদালত আবার এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে বিএফআই সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে আমি মনে করি তো দুদুকে অবশ্যই অনুসন্ধান করা উচিত কারণ এটা লন্ডারিং অ্যাম্বাসেলম্যান মানি লন্ডারিং সবকিছু দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ ভুয়া ঠিকানা ও কাগজে কোম্পানি সহ আটটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়া হয় দু সালে তার মধ্যে সবচেয়ে বেশি ঋণ হয় নভেম্বর মাসে হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা হবিগঞ্জে পূর্ব বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং দশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত সেই সঙ্গে আসামিদেরকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ আজিজুল হক রায়টি ঘোষণা করেন মোট সাতচল্লিশ আসামীর মধ্যে সাজার আদেশপ্রাপ্ত একজন পলাতক বাকি ষোলো জনসহ আসামি আদালতে উপস্থিত ছিলেন মামলা চলাকালে মারা গেছেন আটজন অভিযোগ প্রমাণ না হয় বাকি আসামিরা খালাস পেয়েছেন মঙ্গলবার মামলার বিবরণে জানা যায় পূর্ব বিরুদ্ধে জেরে দু তিন সালের চোদ্দই ফেব্রুয়ারি হবিগঞ্জ সদরের হুড়গাঁও গ্রামে এলাকার মুরব্বী হারুন মিয়াকে রাস্তায় পথ রোধ করে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নিহত হারুনের ভাই সাতচল্লিশ জনের নামে সদর মডেল থানায় হত্যা মামলা করেন দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করলেন বিচারক ভারতে বিভিন্ন মেয়াদে কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশ জন বাংলাদেশি নারী এবং শিশু এ সময় নোম্যান্স ল্যান্ডে বিজিবি বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে ফেরত আসাদের মধ্যে ছয়জন নারী এবং চোদ্দ জন শিশু তাদের বাড়ি খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় পুলিশ জানায় ভালো কাজের প্রলোভনে দালালদের খপ্পরে পড়ে তাদের কলকাতায় নিয়ে যায় পরে সেখানকার পুলিশ তাদেরকে আটক করে আদালতে পাঠায় বিভিন্ন মেয়াদে সাজা শেষে পশ্চিমবঙ্গের সেফ হোমের হেফাজতে ছিল তারা পরে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন স্কুল ছুটির বিষয়টি নির্বাহী বিভাগের এখতিয়ার তবে সর্বোচ্চ আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকেই কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী বলেন আপিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আদালতের নির্দেশনার কপি হাতে না পাওয়ায় এখনো আপিল করা যায়নি মন্ত্রী বলেন নির্বাহী বিভাগের দৃষ্টিতে এটি পরিচালনাগত বিষয় তাই এ বিষয়ে স হয়ে আদালতের সিদ্ধান্ত এলে মন্ত্রণালয় কিছু সমস্যার সম্মুখীন হয় প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সিলেবাস সম্পন্ন করা করার জন্য যতদিন দরকার শনিবারে স্কুল খোলা থাকবে প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস এবং পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে জানান মন্ত্রী আদেশের কপি আমাদের হাতে আসেনি আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং পূর্ববর্তী নজর নজির যেটা সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ সেটা যদি সেটা অবগত হয় নির্বাহী বিভাগ সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল আমরা সেটা মেনে চলতে বাধ্য কোন কারখানায় পনেরো শতাংশ শ্রমিক সম্মতি দিলে সেখানে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে বিধান রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী হক মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয়ের সভা কক্ষে আইএল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন তিনি আগামী বারো মে আইনটি সম্পন্ন করার জন্য একটি সভার আয়োজন করার কথা জানান মন্ত্রী বলেন এখানে দর কষাকষির কোনো বিষয় নেই আমাদের শ্রম আইন সংশোধন করা হয়েছে মন্ত্রী বলেন আইএলও প্রতিনিধি চাওয়ার সাথে বাংলাদেশের কোন মৌলিক পার্থক্য নেই শ্রমিকদের অধিকার যাতে রক্ষা হয় সেই চেষ্টা সবসময় করবে সরকার মন্ত্রী বলেন আইনটি গত পার্লামেন্টে সংশোধিত হয়েছিল এবং পরে রাষ্ট্রপতির কাছে গেছে আইনটিতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকায় পরে ফেরত আনা হয়েছিল সকল ফ্যাক্টরির জন্য এই পনেরো পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে সেই প্রস্তাবটা আমরা মেনে আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি পনেরো পার্সেন্টেই তারা এখন রাজি হয়েছে কারণ আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি এখন পনেরো পার্সেন্ট হবে কিন্তু আমাদের উদ্দেশ্য দশ পার্সেন্টে যাওয়া সেটা ধীরে আমরা যাব পূর্ব সুন্দরবনের চোংরা অফিস সংলগ্ন পশুর নথ থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার বিকেলে বাঘের মৃতদেহটি উদ্ধার করে সুন্দরবন বন্য প্রাণী প্রজনন কেন্দ্র জলে নিয়ে যান রক্ষীরা সুন্দরবনের সহকারী বন সংরক্ষণ বলেন বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায় ধারণা করা হচ্ছে এটি বেশ আগে মারা গেছে তিনি আরো বলেন বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জাতীয় প্রেস মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয় এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা বলেও মন্তব্য করেন তিনি বলেন এর আগেও কয়েক দফা ভাড়া বৃদ্ধি করে লোকসান লাঘব করতে ব্যর্থ হয়েছে রেল বড় বড় প্রকল্প নিয়ে ব্যস্ত অথচ যাত্রী সেবার দিকে তাদের কোন বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্ট দুইটা